আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তত্ত্বভোর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদেরকে স্বাগত। আজকে বাংলাদেশের প্রথম সারির একটি চাকরি যেটাকে বিআইডব্লিউটিএ বলা হয়, অর্থাৎ যারা নদী বন্দরকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এটার এই সার্কুলারের বিস্তারিত আলোচনা থাকবে। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়ি শুরু করি। প্রথমে যে বিষয়টা আমি বলে থাকি যে এর এজেন্ডার থেকে এতটুকু অবশ্যই পড়ে নিতে, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ 16 ক্যাটাগরি 61টি শূন্য পদের জন্য তারা আবেদন পেশ করেছে। তো উপযুক্ত নাগরিকের আবেদন করতে পারবে, এটা খুবই সহজ একটা বিষয়। এছাড়াও কারণ এই ক্ষেত্রে দেখা গেল যে অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা থাকে, রাজস্ব খাত ভিত্তিক, অস্থায়ী ভিত্তিক অথবা নির্ধারিত জেলার কথা বলা থাকে। তো দেখা গেল যে এই বিষয়গুলো অনেক সময় বলা থাকে এখানে, তো এই বিষয়গুলো স্কিপ করে যাওয়ার কারণে দেখা গেলো যে আবেদনে প্রবলেম হয় অথবা তারা আবেদন করতে পারে না, বা দেখা গেলো যে প্রবলেম ফেস করতে হয়। তো এখান থেকে এটা অবশ্যই পড়ে নেওয়া উচিত। এখানে এক নম্বর যে পোস্টটা বলছে, অধ্যক্ষ ডেক অ্যান্ড ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ এই ডিপার্টমেন্টের প্রশিক্ষণ কেন্দ্রে যে অধ্যক্ষ চাচ্ছে, এখানে যে প্রাথমিক যে পে স্কেলটা 2015 সালে যে পে স্কেল ঘোষণা করে সেটা এখানে চতুর্থ গ্রেডভুক্ত, অর্থাৎ অত্যন্ত লিকুইডিভ একটা পোস্ট। এখানে দেখা গেলো যে সুযোগ সুবিধা অনেক, এটা বয়স সর্বোচ্চ দেওয়া আছে 40-50, যেহেতু চতুর্থ গ্রেডে একটা চাকরি। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনেক হেভি থাকবে, বলছে মাস্টার ম্যারিনার AFG সহ অভ্যন্তরীণ নৌ চলাচলে 10 বছরের অভিজ্ঞতা থাকছে, অর্থাৎ 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকছে এই ডিপার্টমেন্টে। 2 নম্বর যে, অথবা বলছে যে স্ল্যাশ যদি এরার পরিবর্তে এটাও থাকে যে প্রথম ম্যাট FG, এগুলো হচ্ছে নৌ বাহিনীর একটা গুরুত্বপূর্ণ টার্ম, যেহেতু মানে নদীর সাথে রিলেটেড। সমাজ সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট এবং অভ্যন্তরীণ নৌ চলাচল কাজে 10 বছরের অভিজ্ঞতা। এখানে দেখা গেলো রিকোয়ারমেন্ট আরো হেভি করে দিচ্ছে। তো এই বিষয়গুলো যারা মোটামুটি কভার করে তারা বুঝবে এটা, এখানে অনেক কিছু আমার নিজেকে অপরিচিত মনে হচ্ছে। অথবা বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমান্ডার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা, দেখা গেলো যে তিনটা রিকোয়ারমেন্ট অত্যন্ত হেভি, সেই জন্য এটা চতুর্থ গ্রেডের একটা বেতন স্কেল একটা চাকরি। এটা যাদের অবশ্যই যোগ্যতা ম্যাচ করে আপনারা দেখবেন, আপনার জন্য শুভকামনা। 2 নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে কনিষ্ঠ সহকারী নৌ সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক বা থার্ড অফিসার, বেতন স্কেল সেম আগের মতো 9 গ্রেডভুক্ত। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 3টি আর বয়স 40 পর্যন্ত শিথিল করা, তার মানে এখানে দেখা গেল যে তারা অবশ্যই অভিজ্ঞতা চাইবে। মাধ্যমিক পাস সহ জাহাজ 4 বছরের ক্যাডেট শিপের অভিজ্ঞতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 4 বছর একটা নির্ধারিত অভিজ্ঞতা চাচ্ছে। 2 শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট, এটা পুরোপুরি নৌবাহিনীর সাথে কানেক্টেড অথবা যা নৌ পরিবহনের সাথে কানেক্টেড, এটা পড়াশোনাটা সম্পূর্ণ আলাদা। অথবা বাংলাদেশ নৌবাহিনী সিম্যান শাখায় চিফ পেটি অফিসার, এখানে বেশ কিছু বলা আছে HET SSC, এই বিষয়গুলো হচ্ছে নৌবাহিনীর সাথে কানেক্টেড। এই SSC বলছে আসলে সাধারণত অন্য কিছু বুঝতে পারে, আমরা সাধারণত SSC বলতে আমরা বুঝি যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ক্যান বি এটা অন্য কিছু হতে পারে। নৌবাহিনীর সাথে দেখা গেল যে এখানে যেটা কথাটা উল্লেখ করছে সেটা অন্য কিছু হতে পারে। এই থাকুক, সময়ে প্রার্থীদের অবশ্যই 2 শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পদে হাসিল করতে হবে, অর্থাৎ এটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট নৌবাহিনী, যারা নৌবাহিনী বা নৌ রিলেটেড যে পড়াশোনা সেটার সাথে কানেক্টেড, সাধারণ ক্যান্ডিডেটের জন্য না, এটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট। অথবা বা অনৌ এর কনিষ্ঠ নদী জরিপকারী হিসাবে চাকরিকাল 8 বছর হতে হবে, 8 বছর হতে হবে। এখানে আর 3টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যাদেরটা ফিল হয় তারা আবেদন করতে পারেন। বয়সের ক্ষেত্রে প্রচুর পরিমাণ শিথিলতা আর হাইলি একটা লিকুইডিক 9 গ্রেডের চাকরি, তাই তো এখানে যাদের মানে ম্যাচ করে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর সহকারী পরিচালক হিসাব, সহকারী অর্থ সহকারী পরিচালক এবং বিভিন্ন ক্যাটাগরি, এখানে দেখা গেল যে 9 গ্রেডের একটা চাকরি, এটা অবশ্য টেকনিক্যাল পোস্ট, তাই বাণিজ্য এটা আসলে 2 শ্রেণীর স্নাতক কোটর চাচ্ছে, একটি মতো পোস্ট আছে। যেহেতু টেকনিক্যাল পোস্ট শুধুমাত্র কমার্সের ছাত্ররা এখানে আবেদন করতে পারবে। 4 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, এটাও টেকনিক্যাল পোস্ট। এখানে দেখা যাচ্ছে যে 10 গ্রেডের একটা চাকরি, 2টি পোস্ট রয়েছে। কমার্সে তারা 2 শ্রেণীর স্নাতক কোটর অর্থাৎ অনার্স মাস্টার্স চাচ্ছে 2 শ্রেণীতে।
এটা শুধু কমার্সের ছাত্ররা আবেদন করতে পারবে। পাঁচ নম্বর যে পোস্টটা কনিষ্ঠ নদী জরিপকারী, এটাও এটা দেখা গেল যে 2015 সালে যে বেতন গ্রেড ছিল 13তম গ্রেডের একটা বেতন স্ট্রাকচার, একটা স্যালারি। এখানে 6টি পোস্ট আছে। এখানে যে যোগ্যতা আছে গণিতে বিএ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন গণিত বিএসসি, অর্থাৎ এই সকল সাবজেক্টে তারা অনার্স চাচ্ছে। সরাসরি নিয়োগগত প্রার্থীদের শিক্ষানবী 2 বছর হতে হবে। যারা ডাইরেক্ট নিয়োগ হচ্ছে, কোনো প্রকার কাজের অভিজ্ঞতা নেই, তাদের ক্ষেত্রে 2 বছর। যার শেষের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার ফলের উপর চাকরির আত্মীকরণের বিষয়টি নির্ভর থাকবে। অর্থাৎ যারা সরাসরি নিয়োগ হবে তাদেরকে 2 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের পর তারা একটা পরীক্ষা নেবে এবং এই পরীক্ষার উপর তাদের চাকরিটা স্থায়িত্ব হবে কিনা সেটা ডিপেন্ডস করবে। আত্মীকরণ বলতে স্থায়িত্বটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বেশ কিছু ভেজাল করা আছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। যার 6 নম্বরটা হচ্ছে সহকারী প্রোগ্রামার, এটা নবম গ্রেডের একটা বেতন স্ট্রাকচারের একটা চাকরি, 30 বছর চাচ্ছে, একটি মাত্র পোস্ট। এখানে বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক চাচ্ছে তারা, বা সমমানের ডিগ্রি। অর্থাৎ এই সাবজেক্টগুলো যেটা আইটির সাথে রিলেটেড সেগুলোতেও তারা দ্বিতীয় শ্রেণীর স্নাতক চাচ্ছে। শাটমুদ্রাক্ষরিক বা শাটলিপি বলা হয় তাকে, এটা হচ্ছে 11তম গ্রেডের একটা চাকরি। এখানে বয়স 30, সর্বোচ্চ একটি পোস্ট। শিক্ষকের যোগ্যতা দেখি এখানে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ HSC চাচ্ছে। আর শর্ট হ্যান্ডে এখানে চাচ্ছে যে প্রতি মিনিটে 70 ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে 45। তো সাধারণত অনেকে শর্ট হ্যান্ড মানে সাত মুদ্রাক্ষরিক আর কম্পিউটার কাম মুদ্রাক্ষরিকের মধ্যে অনেকে পেঁচিয়ে ফেলে। সাত মুদ্রাক্ষরিক এটা একেবারে ভিন্ন পড়াশোনা, এটা হচ্ছে সাধারণত পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এটাকে নিয়োগ করা হয়ে থাকে। তো এটার পড়াশোনাটা এটা আসলে দেখা গেল যে একবারেই ভিন্ন, অনেকে আসলে কনফিউজড হয়ে যায়। তো মুদ্রাক্ষরিক বলতে টাইপিস্টকে বোঝায়, সাত মুদ্রাক্ষরিক বলতে সাতলিপিকে বোঝায়। সাতলিপির আলাদা অবশ্যই পড়াশোনা আছে, এটা কম্পিউটারের বিভিন্ন ধরনের কোর্স আছে অথবা নির্দিষ্ট নিকটস্থ ট্রেনিং সেন্টারে এই রিলেটেড প্রশিক্ষণ দেওয়া থাকে, যাদের প্রয়োজন আপনারা শিখে নিতে পারেন। এই ক্ষেত্রে চাকরি হওয়াটা খুবই সহজ, কারণ এখানে ক্যান্ডিডেটের পরিমাণ অনেক কম থাকে। কারণ সাতলিপি অনেকে ব্যক্তিগতভাবে অপছন্দের কারণে শিখে না, আর দেখা গেল যে যারা পারে তাদের জন্য একটা সুযোগ, আর যারা পারে না তারা আপনারা শিখে নিতে পারেন। এই পোস্টে চাকরি হওয়ার সুবিধা মানে খুব সহজে চাকরিটা হয়ে যায়, কারণ এখানে ক্যান্ডিডেট অনেক কম থাকে। 8 নম্বরে হচ্ছে সহকারী এবং কোষাধ্যক্ষ, এটা হচ্ছে সেম 11 গ্রেডের একটা চাকরি, একটি মাত্র পোস্ট আসছে, বাণিজ্যে তারা স্নাতক চাচ্ছে। বাণিজ্যে টেকনিক্যাল পোস্ট যেহেতু শুধু বাণিজ্যের ছাত্ররা আবেদন করতে পারবে। নকশাবিদ, এখানে বেতন গ্রেডে 12তম চাকরি। এখানে দেখা গেল যে একটি মাত্র পোস্ট আছে, SSC সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে ড্রাফটম্যানশিপে 2 বছরের মেয়াদি কোর্সে পাস। তার মানে দেখা যাচ্ছে যে SSC চাচ্ছে আর এই নির্দিষ্ট ফিল্ডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা চাচ্ছে, মানে মেয়াদের কোর্সে পাস চাচ্ছে। অর্থাৎ এটার একটা অবশ্যই তারা কি করবে, ব্যবহারিক পরীক্ষা নেবে আর সার্টিফিকেট আদায়কে অবশ্যই শো করতে হবে। কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডের একটা পোস্ট, 2টি পোস্ট আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC চাচ্ছে তারা। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ ইংরেজি টাইপের নির্দিষ্ট গতি চাচ্ছে, অর্থাৎ সাধারণত কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে এই গতিগুলো চাওয়া হয়ে থাকে। অবশ্যই তারা কি করবে, এটার প্র্যাকটিক্যাল নেবে আর অবশ্যই এটার সার্টিফিকেট শো করতে হবে। সাধারণত এই ধরনের কম্পিউটারের কোনো অভিজ্ঞতা চাইলে সার্টিফিকেট চায় তারা। অবশ্যই আপনারা সার্টিফিকেট ব্যক্তিগতভাবে ম্যানেজ করে নেবেন, অথবা ছোটখাটো প্রতিষ্ঠান আছে অথবা সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে দেখা গেল যে 2-3 মাস মেয়াদি একটা কোর্স করলে তারা আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দেবে। আর 3 নম্বর হচ্ছে অপারেটর অ্যাপটিটিউড টেস্ট, যে বলা হলো যে অবশ্যই তারা একটা পরীক্ষা নেবে, এই পরীক্ষায় পাশ করতে হবে। দেখা গেল যে এখানে বলছে 30টা ইংরেজি প্রতি মিনিটে আর বাংলার জন্য 25টা। তো দেখা গেলো যে 10 মিনিট করে সময় দিবে, 30টা শব্দ অর্থাৎ 10 মিনিটে 300টা শব্দ টাইপ করতে হবে, আর বাংলার ক্ষেত্রে 25টা অর্থাৎ 10 মিনিটে 250টা টাইপ করতে হবে। হায়েস্টলি অ্যাকুরেসি রেখে অর্থাৎ যাতে নির্ভুল থাকে যতটুকু সম্ভব, এটাকে বলা হচ্ছে অপারেটর অ্যাপটিটিউড টেস্ট। এখন আমরা বলছি ট্রাফিক সুপারভাইজার, এটা হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি, 2টি পোস্ট আছে। এখানে দেখা গেল যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে টাইপিং এর জ্ঞান থাকবে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC সহ কম্পিউটার মোটামুটি জানে, বাংলা এবং ইংলিশটাকে বোঝাচ্ছে। অবশ্যই এখানে তারা ছোটখাটো প্র্যাকটিক্যাল নিলে নিতেও পারে, এখানে কম্পালসারি বলা নেই, বাট অবশ্যই তারা বলবে যেহেতু চাচ্ছে তারা।
12 নম্বর পোস্ট হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক সহকারী, এটা 16 গ্রেডের একটা পোস্ট, পোস্টের সংখ্যা যথেষ্ট ভালো 11টা আছে। এখানে উচ্চ মাধ্যমিক বাণিজ্যে 500 টাইপিং এর জ্ঞান, অর্থাৎ এইচএসসি চাচ্ছে এবং কম্পিউটার টাইপ সহ এখানে তারা রিকোয়ার্ড করতেছে, আর এখানে শুধুমাত্র কমার্সের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে। 13 নম্বর পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার, তারপর পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। এখানে দেখা গেল 4টি পোস্ট আছে, 16 গ্রেডের একটা চাকরি। এখানে দেখা গেল সহকারী ইলেকট্রনিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স পেতে হবে, অর্থাৎ এসব ডিপার্টমেন্টে দেখা গেল যে বোর্ডে লাইসেন্স দেওয়া থাকে, সে আসলে কাজ পারে কিনা, বিভিন্ন গ্রেড থাকে এবিসি, সেখানে সি গ্রেড চাচ্ছে। 4টি মতো পোস্ট আছে। গ্রিজার, গ্রিজার পোস্ট, এটা হচ্ছে 17তম গ্রেডের একটা চাকরি, এটা 22টা, যথেষ্ট পোস্ট দেখা যাচ্ছে, সর্বোচ্চ পোস্ট মনে হচ্ছে এটা। এখানে এসএসসি চাচ্ছে অথবা সমমানের, সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু জ্ঞান, অর্থাৎ যাদের মোটামুটি জ্ঞান আছে তারা এটা এখানে দেখা যাচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচুর, কারণ 22টা পোস্ট এখানে। রেকর্ড কিপার, রেকর্ড কিপার হচ্ছে 17তম গ্রেডের একটা চাকরি, 2টি পোস্ট আসছে, এখানে শুধুমাত্র তার এসএসসি চাচ্ছে। আর এখানে লাস্টে যে দপ্তরি অর্থাৎ পিয়ন বলা হয় যাকে, এটা হচ্ছে 19তম গ্রেডের একটা চাকরি, একটি মাত্র পোস্ট, এসএসসি চাওয়া হচ্ছে। যদি আমরা এই জায়গাগুলো দেখি যে এক নম্বর যে বিষয়টা বলছে যে এক নং ক্রমিকের ক্ষেত্রে 40 বছর যেটা প্রোগ্রামার ছিল, আর 2 থেকে 5 পর্যন্ত 21 বছর সর্বনিম্ন, অর্থাৎ এখানে সরি 40টা হচ্ছে সর্বনিম্ন চাচ্ছে, 2 থেকে 5 সর্বনিম্ন 21, আর 7 থেকে 14 সর্বনিম্ন 18, এবং 15 থেকে 16 গণিত পদের ক্ষেত্রে 27 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ দেখা গেল যে এই সকল পদের হচ্ছে ন্যূনতম রিকোয়ারমেন্ট যে এতটুকু বয়স তাদের থাকতেই হবে। এখানে দেখা গেল যে সকল পদের আবেদনের সর্বোচ্চ বয়স 30 বছর, জনপ্রশাসন মন্ত্রণালয় একটা আদেশ জারি করছিল সেই মোতাবেক, ঠিক আছে। এখানে দেখা গেল যে যাদের বয়সটা পূরণ হয়ে গেছে বা জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাকগ্রেড দেওয়ার কারণে যারা আবেদন করার মতো তারা অবশ্যই করতে পারবে, সেটা এখানে বলতেছে। এখানে সময়টা দেওয়া আছে 8 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আর অবশ্যই এখানে পেমেন্টের বিষয়গুলো বলে দেওয়া আছে, সাধারণত এই বিআইডব্লিউটি এর সার্কুলার পেমেন্টগুলো খুব কম থাকে অন্যান্য চাকরির ক্ষেত্রে, এটা একটা ভালো একটা সুযোগ। তারপরে বলতেছে যে এখানে যদি আমরা দেখি, এটা প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজ দেওয়া হবে না, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে বা গ্রহণ করার সময় বিভিন্ন ডকুমেন্টস দাখিল করতে হতে পারে, সেক্ষেত্রে তারা স্পষ্ট বলে দেবে। এখানে এটা বলছে যে চাকরি অথবা প্রার্থীকে মানে মৌখিক পরীক্ষা দিতে চায় তাদেরকে অবশ্যই কি করতে হবে, নক অথবা অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। কারণ সব চাকরির ক্ষেত্রে এটা বলা থাকে। এখানে বলা আছে যে এই পোস্টে যে ক্রমিক 5-এর বর্ণিত কনিষ্ঠ নদী জরিপকারী, এখানে একটা তারিখ বলে দেওয়া আছে। 6 নম্বর পোস্ট ও কোষাধ্যক্ষ, এত পোস্ট তাই কি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীরা পুনরায় আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ এই দুটো পোস্টে অলরেডি এটা পূর্বের সার্কুলার আবার দেওয়া হয়েছে, তারা যদি আবেদন করে থাকে তাদের মধ্যে আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ ওই পদগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে, অর্থাৎ যারা আবেদন করেনি তারা আবেদন করতে পারবে। এর জন্য দেখা গেল যে সার্কুলার অবশ্যই পড়ে নেওয়া উচিত, অনেক ক্ষেত্রে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, এটা সাধারণত পরের পোস্টের সাথে অ্যাড করে দেওয়া হয়। এখানে হয়তো কোনো একটা মামলা হয়েছিল, সেই মামলার কথা এখানে বলা আছে, এবং তাদের ক্ষেত্রে এটা বয়সের ক্ষেত্রে তারা শিথিলতা রাখা আছে উক্ত ব্যক্তির জন্য যে পিটিশন ফাইল করছিল। আর বিভাগীয় প্রার্থী বলতে যারা যে ব্যক্তিরা বা যারা এই প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ ইনভলভ আছে, তাদের কাজ করতেছে, তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয়, তাদের ক্ষেত্রে বয়সটাকে শিথিল রাখা হয়েছে, শুধুমাত্র বিডব্লিউটিএ কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন কোনো না কোনো কাজে। আর বাকি কোঠার ক্ষেত্রে যেটা বলা থাকে সাধারণত 30, এবং যারা যাদের কোঠা আছে তারা 32 পাবে, আর বাকিগুলো সব এক। এখানে আসলে দেখা গেল যে আর তেমন কিছু বলা নেই, বাকিগুলো এখানে বলা আছে। মেয়েদেরকে একটা কথা বলা থাকে যে বিবাহের ক্ষেত্রে স্বামীর ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে হবে। তো দেখা গেল যে যতগুলো সার্কুলার থাকে এই সার্কুলারটা অত্যন্ত লিকুইডিভ বলা হয় থাকে, তো এখানে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নক করবেন, আমি এটার বেটার চেষ্টা করব। আর আরেকটা কথা হচ্ছে যে এটার যে পরীক্ষাগুলো আছে, সামনে যে পরীক্ষা হবে সেটার প্রস্তুতি কীভাবে নেওয়া যায় সেটার উপর অবশ্যই একটা আমি টিউটোরিয়াল করব, সেটা দেখার আমন্ত্রণ রইল।
সামনে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।